নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমিষ নিরামিষ পনিরের তো অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তবে বিশেষ করে নিরামিষ পনিরের রেসিপি আমাদের সকলেরই বেশি পছন্দের, কারণ নিরামিষ দিনে আমরা পনির প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। তবে আজকে একদম ভিন্ন গন্ধের বা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। স্মোকি পনির বানাবার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে নর্মাল পনির। আপনারা চাইলে মালাই পনির বা ক্রিম পনিরেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেরকম আমরা মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নিই, আমি ঠিক সেরকম সাইজেরই চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে অবশ্যই কেটে নিতে পারেন। চাইলে চৌকো টুকরো করেও কাটতে পারেন, আবার চাইলে লম্বা বা ট্রায়াঙ্গেল করেও কেটে নিতে পারেন। পনিরের টুকরোগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। অপরদিকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ। কড়াইয়ের তেল গরম হয়ে যাওয়ার পর অল্প একটু লবণ দিয়ে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। পনিরে কিন্তু আমি কোনোরকম লবণ বা লঙ্কার গুঁড়ো মাখাইনি, সেই জন্য একদম ডিরেক্ট কড়াইতে অল্প একটু লবণ দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো তো হালকা করে ভাজা হয়ে গেছে, অপরদিকে আলাদা একটা পাত্রের মধ্যে যে লবণ দিয়ে জলটা গরম করে নিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করলে কি হয়, পনির ভাজার পরও কিন্তু শক্ত হয়ে যায় না, নরমই থাকে। এই একই রকমভাবে বাকি পনিরের টুকরোগুলো অল্প করে ভেজে নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, অর্থাৎ গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। তারপরে ওই জলটাই আবার রান্নাতে ব্যবহার করব। অপরদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম ভাঙা কাজু, সেটা দিলাম 1/4 চা চামচ পরিমাণে। আর দেব এখানে কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কসুরি মেথি। খুব বেশি পরিমাণে কসুরি মেথি ব্যবহার করবার প্রয়োজন নেই। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শাহি জিরা। শাহি জিরা না থাকলে নর্মাল জিরেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, তার সাথে যে জলটার মধ্যে আমরা পনির ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টুকরো করে কেটে নেওয়া টমেটো। এই সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। কোনো কিছু আর ফোড়নে ব্যবহার করিনি। আপনারা চাইলে গোটা গরম মশলা আর একটু শাহি জিরা বা নর্মাল জিরেরও অবশ্যই ব্যবহার করতে পারেন ফোড়ন হিসেবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যখন কষাবো তখন অল্প অল্প করে পনির যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই অল্প গরম জলটা এর মধ্যে ব্যবহার করব। এই রান্নাটাকে যদি আরেকটু রিচ করতে চান, তাহলে আমি যেরকম জলের মধ্যে পনিরগুলোকে ভেজে ডুবিয়ে রাখলাম, সেই রকম জলের জায়গায় আপনারা দুধেরও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে জল আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়োর ব্যবহার করছি না, তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োর ব্যবহার করতেই পারেন, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রঙটা খুব সুন্দর হয়। আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে গুঁড়ো চিনি। যেহেতু আমার কাছে গুঁড়ো চিনি ছিল, সেই জন্য আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আপনারা গুঁড়ো চিনির বদলে দানা চিনিরও ব্যবহার অবশ্যই করতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে
মিনিট পাঁচেক সময় ধরে ফুটিয়ে নেব। জলের বদলে দুধ যদি ব্যবহার করা হয় তাহলে স্বাদ আরও ভালো হবে। যাই হোক, মিনিট পাঁচেক ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ধনে পাতা কুচি আর দিলাম অল্প একটু বাটার। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা বাটি বসিয়ে তার মধ্যে চারকোল বসিয়ে দিলাম। চারকোলটাকে অবশ্যই গরম করে নিয়েছি আর চারকোলের ওপরে দিয়ে দিলাম তিনটে লবঙ্গ। তারপরে এই গরম চারকোলের ওপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপরে ঢাকা দিয়ে মিনিট তিন চারেক রেখে দেবো যাতে সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয়। পুরো রান্নাটা শেষে চারকোল ব্যবহার করে যে ধোঁয়াটা আমি দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই অসম্ভব ভালো হয়। যতক্ষণ কড়াইয়ের মধ্যে ধোঁয়াটা আছে ততক্ষণ কিন্তু আমি ধোঁয়াটা দিতেই থাকব। গ্যাসের ফ্লেম তো আগেই বন্ধ করে দিয়েছি। পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। আমাদের স্মোকি পনির কিন্তু একদম তৈরি। এবার এটাকে সার্ভ করব। রুটি, পরোটা, লাচ্চা পরাঠা, বাটার নান সব কিছুর সাথে এই স্মোকি পনির খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর সার্ভ করবার পর ওপর থেকে আরেকটু ছড়িয়ে দেব ধনে পাতা কুচি।